আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি রিসেলারশিপ নিলে আপনি আপনার ওন নেম সার্ভারটি ব্যবহার করতে পারেন। তো আসলে এটি খুবই একটি ইজি ওয়ে, আপনারা ট্রাই করলে একই সাথে বেশ কয়েকটি সার্ভারের নেম সার্ভার ব্যবহার করতে পারবেন ক্লাউড ফ্লার ইউজ করে। তো আমাদের যারা রিসেলার হোস্টিং নিতে চান খুবই চিপ প্রাইসে নিতে পারেন, 370 টাকা থেকে মাত্র 15টা cPanel শুরু। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ওনেম সার্ভার ব্যবহার করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বেছে নিতে হবে cloudflare.com নামে একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি চাইলে খুব ইজিলি কাজটি করতে পারেন। এখানে আপনার সাইন আপ করাটা খুবই ইজি, আপনারা আশা করি সাইন আপ পারবেন। যেহেতু আপনারা রিসেলার বিজনেস করবেন কিংবা হোস্টিং বিজনেস করবেন, তো আশা করি সাইন আপ নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি যেটি করব, আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে। লগ ইন হওয়ার পর আমরা যেটি করব, অ্যাড এ সাইটে ক্লিক করব। অ্যাড এ সাইটে ক্লিক করার পর অবশ্যই আপনারা নিজেদের অ্যাকাউন্টটা করে নেবেন। তারপর হচ্ছে আমাদের যে ডোমেইন নামটি রয়েছে, তো আমাদের ডোমেইন নামটি আমরা কপি করে নিব এবং আমরা এখানে সাইটটি পেস্ট করব এবং অ্যাড সাইট দেব। এখন অ্যাড সাইট দেওয়ার পর আপনার এখান থেকে ফ্রি প্ল্যান যেটি রয়েছে সেটি আপনারা চুজ করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখান থেকে আপনার ওই ডোমেনের উপরে পুরাতন যে DNS রেকর্ডগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো যদি না থাকে তাহলে শো করবে না, আর যদি থাকে শো করবে। তো আমরা কন্টিনিউ করে নিচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করব। তো এখানে যে ডিফল্ট নেম সার্ভারটি রয়েছে সেটি রিমুভ করতে বলছে এবং এই দুইটি নেম সার্ভার ব্যবহার করতে বলছে। আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং আমাদের ডোমেইন প্যানেলে এসে ডোমেইনটাকে আমরা ওপেন করব। ডোমেইনটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা ডোমেইনের যে নেম সার্ভার রয়েছে, তো নেম সার্ভারে আমরা ক্লিক করব। নেম সার্ভারে ক্লিক করার পর আমরা জাস্ট ডোমেইনের যে ক্লাউড ফ্লার আছে এখান থেকে কপি করে এনে আমরা জাস্ট এখানে নেম সার্ভারটি ইনপুট করে দিব। সেকেন্ড নেম সার্ভার যেটি আছে সেটি কপি করে আমরা এখানে পেস্ট করব। তো আমাদের দুটি নেম সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তারপর আমরা চাইলে এগুলো অপটিমাইজ করে নিতে পারি এবং আপনি যদি না চান অপটিমাইজ না করলেও হবে, কোনো সমস্যা নেই, ফিনিশ লেটার দিয়ে দিলেও হবে। আমরা এটি অপটিমাইজ করে নিচ্ছি, তারপর আমরা ফিনিশ দিয়ে দিব। এখন আমাদের ডোমেইন যেটি আছে সেটি কানেক্ট করার জন্য আমাদের DNS আসতে হবে এবং এখান থেকে DNS রেকর্ডগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো আপনাদের আমি খুব সহজ করে একটা জিনিস বলে দিচ্ছি, আমি এগুলো ডিলিট করে নতুন করে ক্রিয়েট করি, যারা আপনারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে আসলে এটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। ওকে, তো আপনাদের এখানে আসার পর এখান থেকে অ্যাডে আসতে হবে। আসার পর এখানে যদি আপনি ইউজ অ্যাট দ্য রেট অফ এই জিনিসটুকু ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার ফুল যে ডোমেইনটি আছে সেটার অ্যাক্সেসটা নিবে এবং আপনি যে সার্ভারের সাথে আপনার ওয়েবসাইটটি কানেক্ট করে আপনি cPanel-এর সাথে কানেক্ট করতে যাচ্ছেন বা যে কোনো প্যানেলের সাথে সেই সার্ভারের IP-টা আপনার পেস্ট করতে হবে। পেস্ট করে আপনি সেভ দিলেই এই সার্ভারের যে এই ডোমেইনের উপর হিট করলেই চলে যাবে এবং সেটা করার জন্য আরও একটি রেকর্ড দরকার হয়, যেটি হচ্ছে cname রেকর্ড। cname রেকর্ড হচ্ছে ফার্স্ট যে বক্সটি রয়েছে সেখানে আমরা ইউজ করব www এবং সেকেন্ড বক্সে আমাদের ডোমেইন নেমটি কপি করে আমরা টার্গেট ইউআরএল এ পেস্ট করব এবং সেভ দিব। তারপর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে জাস্ট কানেকশন করলেন এবং যদি আপনি চান যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি ক্লাউড ফ্লারে অ্যাড করতে চাচ্ছেন
জাস্ট এই দুইটা রেকর্ড অ্যাড করে দিলেই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে ক্লাউড ফ্লেয়ারের মাধ্যমে। তো এখন হচ্ছে আমরা কথা বলবো মেইনলি নেম সার্ভার নিয়ে, কিভাবে একটি ওন নেম সার্ভার ক্লাউড ফ্লেয়ার ইউজ করে ব্যবহার করা যায়। সেটার জন্য আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। আমরা এখানে লিখব যদি আমরা ওন নেম সার্ভার হিসেবে NS1 ইউজ করতে চাই, আমরা NS1 টি কপি করে এখানে পেস্ট করব এবং আমাদের যে সার্ভার আইপিটি রয়েছে এই আইপিটি কপি করে আমরা এখানে পেস্ট করব। এখন যেটি ইম্পর্টেন্ট বিষয়, এখানে যে প্রক্সি স্ট্যাটাসটি রয়েছে নেম সার্ভার করার ক্ষেত্রে, প্রক্সি স্ট্যাটাসটি আমরা যেটি করব অফ করে দিব। শুধুমাত্র আমরা DNS অনলি রেখে আমরা সেফ চেঞ্জ করব। সেম ভাবে আমরা হচ্ছে NS2 কাজটিও করব। NS2 এখানে দেখুন NS2 হয়ে গেছে, আমরা প্রক্সিটা অফ করে সেভ করে দিব। এটা ধরুন আমাদের কোম্পানির সাথে করলেন, আপনি চাচ্ছেন যে আপনি অন্য কোম্পানির সাথে আপনার সেম ডোমিনে NS3 এবং NS4 কানেক্ট করবেন। সেম ভাবে আপনি এখানে দিবেন NS3 কিংবা 4, এখান থেকে অন্য যে কোনো আইপি দিবেন সেই কোম্পানির আইপিটা দিবেন, প্রক্সি অফ করে সেভ করবেন। তারপর আবার NS4 দিবেন, NS4 সেম ভাবে প্রক্সি অফ করবেন, সেভ দিবেন। তখন আবার সেই রিসেলারের সাথে আপনার ডোমেনটি NS3 4 ইউজ করলে আপনার কাস্টমার কানেক্ট হতে পারবে। তো আমরা এখন একটু ওভারভিউতে যাব, আমরা একটু দেখব যে আমাদের নেম সার্ভারটি কানেকশন হয়েছে কিনা। তো আশা করি আমাদের নেম সার্ভারটি কানেকশন হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আরো একটি ওয়ে রয়েছে, তো আমরা দেখতে পারি আমরা dnschecker.org তে গিয়ে আমরা এখানে যদি ডোমেইন নেম দিয়ে আমরা যদি NS রেকর্ডটা চেক করতে চাই তাহলে দেখব এখন আমাদের সব যেটা ডাইনানেট যেটা আছে সেটি রয়েছে। তো নেম সার্ভার আপডেট হলে আমি ফিরে আসছি। আচ্ছা দেখুন আমাদের এই নেম সার্ভারগুলো পরিবর্তন হচ্ছে এবং প্রত্যেকটা কান্ট্রিতে আশা করি পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশ যেটা সেটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি যেটি করব এখন এই ডোমেইনে একটু প্রবেশ করার চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ ডোমেইনে ঢুকছে, তো হয়ে গেছে। তো আমরা চাইলে এই ডোমেইনের আন্ডারে যে আমাদের রিসেলারশিপটি রয়েছে আমরা চাইলে আমাদের সেখানেও আমাদের এই ওন নেম সার্ভারটি আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার জন্য আমাদের ইউজার নেম লাগবে এবং আমাদের পাসওয়ার্ডটি লাগবে, আমরা WHM এ লগ ইন করবো এবং আমাদের যে ডিফল্ট নেম সার্ভারটি আছে সার্ভার কনফিগারেশনে এসে বেসিক সেট আপে এসে সেটাকে আমরা এখান থেকে ওন নেম সার্ভার করে দিব। তাহলে যখন আমরা কোনো cPanel ক্রিয়েট করব সাথে সাথে আমাদের ওন নেম সার্ভারটি শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার একটি নেম সার্ভার ব্যবহার করতে হয় এবং সেগুলো পয়েন্ট করতে হয়। তো এখন আপনাদের ক্লায়েন্টের এরিয়াতে যদি আপনাদের ওন নেম সার্ভারটি ব্যবহার করেন 100% কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।